আবারও মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম। এই কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ শহীদুর রহমান। জুলাই দীর্ঘ সাত বছর পর সিঙ্গাইর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সিঙ্গাইর স্কুল মাঠে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন মানিকগঞ্জ দুই আসনের সংসদ সদস্য মমতাজ বেগম। সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের আগের কমিটির সভাপতি মমতাজ বেগম সভাপতি ও পূর্বের কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এছাড়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ সাইদুল ইসলাম ও যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হন ওবাইদুল হক। ১৯৭৪ সালের ৫ই মে মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলায় জন্মগ্রহণ করেন মমতাজ বেগম। মমতাজের মা উজালা বেগম, বাবা মধু বয়তি ছিলেন বাউল শিল্পী। মমতাজ বেগমের দুই ভাই রয়েছে। মমতাজ প্রথম জীবনে বাবা মধু বয়াতি, পরে মাতাল রাজ্জাক দেওয়ান এবং শেষে লোকগানের শিক্ষক আব্দুর রশিদ সরকারের কাছে গান শেখেন। দুই দশকের বেশি তার পেশাদারি সঙ্গীত জীবনে ৭০০টিরও বেশি একক অ্যালবাম প্রকাশ পায়। মমতাজ সারা দেশে বিভিন্ন সঙ্গীতানুষ্ঠানে নিয়মিত অংশগ্রহণ করেন। তাছাড়া তিনি যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্বের অনেক দেশেই সঙ্গীত অনুষ্ঠানে গান গেয়েছেন। বাংলা সংস্কৃতির বিভিন্ন অনুষ্ঠানে, বিশেষত বাংলা নববর্ষের বৈশাখী মেলায় তার গান জনপ্রিয়। ১৯৯২ সালে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা আওয়ামী লীগে যোগ দেন মমতাজ। এরপর ১৯৯৭ সাল পর্যন্ত থানা আওয়ামী লীগের মহিলা সম্পাদকের দায়িত্ব পালন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছায় মমতাজ রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন। ২০০৯ সালের নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে সংসদ সদস্য মনোনীত হন মমতাজ। এরপর ২০১৮ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি মানিকগঞ্জ দুই আসন থেকে নির্বাচিত হন। মমতাজ বেগমের প্রথম স্বামী আব্দুর রশিদ সরকার দুনিয়া ছাড়ার পর মোহাম্মদ রমজান আলী নামে একজনকে বিয়ে করেন মমতাজ। রমজানের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর মঈনুদ্দিন হাসান চঞ্চল নামে একজনকে বিয়ে করেন তিনি। মমতাজ বেগমের ছেলের নাম মেহেদী খান এবং পুত্রবধূর নাম চৈতি দেওয়ান। তার এক নাতনিও রয়েছে। মাহমুদা মিষ্টি, সাদাকালো নিউজ।